হাঁসের ডিমে কেন অ্যালার্জি হয় বা হাঁসের ডিমে প্রেসার বৃদ্ধি পায় অথবা মুরগি হতে হাঁসের ডিমের পুষ্টিগুণ বেশি আবার কোয়েলের ডিম স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারী এ জাতীয় নানা প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায় আমরা প্রতিনিয়ত এ ধরনের নানা প্রশ্নের যেমন সম্মুখীন হই তেমনি নানা মত নানা তথ্য আমাদের সামনে হাজিরও হয় সে কারণে আমাদের দ্বিধাদ্বন্দ্ব কাটতে চায় না তবে মূল কথাটি হলো যে কোনো ধরনের ডিমেরই পুষ্টিগুণ প্রায় একই যদিও এখানে একটি কিন্তু রয়েছে খেয়াল করলে দেখবেন অনেক সময় ডাক্তার হাঁসের বদলে মুরগি বা কোয়েলের ডিম খেতে বলেন ডিমে এক ধরনের উপাদান রয়েছে যাকে আলফা লাইভেটিন বলে এই অ্যালার্জেন মুরগি হাঁস সহ প্রায় সকল পাখির ডিমেই থাকে যা শিশুদের অ্যালার্জির একটি কারণ বড়দের ডিমে অ্যালার্জির ক্ষেত্রেও এই উপাদানটাই অনেকটাই দায়ী সাধারণভাবে ডিমের প্রোটিনগুলোকে যখন শরীর ঠিকমতো চিনতে পারে না তখনই আমাদের ইমিউন সিস্টেমের অ্যাবনর্মাল আচরণই হলো অ্যালার্জি সাধারণত হাঁসের ডিম মুরগির ডিম হতে কিছুটা বেশি প্রোটিন সমৃদ্ধ তাই যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ডিম খাবার ব্যাপারে কিছুটা সতর্ক হওয়া উচিত সেটা হাঁসের হোক বা মুরগির এই প্রোটিনের সবচেয়ে বেশি অংশ থাকে ডিমের সাদা অংশে আবার এতে চর্বি থাকে না বললেই চলে কার্বোহাইড্রেটের পরিমাণও অতি নগণ্য তবে কুসুমে চর্বি রয়েছে তাই এটি ফ্যাটি খাবার হিসেবেও ব্যবহার করা হয় হার্টের সমস্যায় তাই ডিমের কুসুম খেতে বারণ করা হয় ডিমে কিছু স্যাচুরেটেড ফ্যাট থাকে আর হাঁসের ডিমে এই ফ্যাট মুরগির ডিম হতে কিছুটা বেশি আবার হাঁসের ডিম যেহেতু মুরগির ডিম হতে কিছুটা বড় তাই কুসুমও কিছুটা বড় তাছাড়া সমপরিমাণ মুরগির ডিম হতে হাঁসের ডিমে বেশি প্রোটিন থাকে আর বড় হওয়ার কারণে এটির পরিমাণ আরও বেড়ে যায় সে কারণে বেশি প্রোটিন পাওয়া যায় হাঁসের ডিম হতে এই অতিরিক্ত প্রোটিন সকলের শরীর ঠিকমতো গ্রহণ করতে সবসময় সমর্থ হয় না একইভাবে এতে কোলেস্টেরলও বেশি থাকে এসবের কারণে হাঁসের ডিম মুরগির ডিম হতে কিছুটা ভিন্ন রকম প্রতিক্রিয়া দেখায় তাই সুস্থ অবস্থায় তেমন কোনো পার্থক্য না থাকলেও শারীরিক নানা অবস্থার প্রেক্ষিতে হাঁস ও মুরগির ডিমে প্রতিক্রিয়ার তারতম্য আমরা দেখতে পাই একইভাবে কোয়েলের ডিমও খুবই পুষ্টিকর যেহেতু এই ডিমের আকার ছোট তাই খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করে এর সুফলগুলো গ্রহণ করাটা সহজ হয় এতে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করার জন্য অ্যালার্জি প্রতিরোধক উপাদান রয়েছে তবে এতে কোলেস্টেরল ও চর্বি বা ফ্যাট রয়েছে পর্যাপ্ত পরিমাণে যদিও পরিমিত এই ডিম এগুলোতে তেমন কোনোই সমস্যা তৈরি করে না তাই 40 ঊর্ধ্ব সকলেই এই ডিম খেতে পারেন তবে কোলেস্টেরলের মাত্রা যাদের অতিরিক্ত রয়েছে বা ডায়াবেটিস ও হার্টের সমস্যা যাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তাদের কোনো প্রকার ডিম খাওয়া ঠিক নয় অথবা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে সাধারণত যাদের বয়স 1 থেকে 7 বছরের মধ্যে তারা 2টি থেকে 3টি 8 থেকে 18 বছরের মধ্যে 3 থেকে 4টি এবং এর উপরে যাদের বয়স তারা 5টি থেকে সর্বোচ্চ 6টি ডিম বা শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করে এর কমও খেতে পারেন তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি কেন হাঁসের ডিমে মুরগির ডিমে ও কোয়েলের ডিমে কিছুটা শারীরিক প্রতিক্রিয়ার তারতম্য তৈরি হয় তাহলে আমরা আসলে আমাদের শিশুদের জন্য এবং নিজেদের জন্য কোন ডিমটাকে বেশি প্রাধান্য দিব আমার মতে কোয়েলের ডিম যেহেতু অ্যালার্জির জন্য তেমন সমস্যা নয় এবং পুষ্টিগুণে খুবই উন্নত ও পরিমাণ নিজের মতো পরিবর্তন করা যায় তাই এটি সবচেয়ে গ্রহণযোগ্য হতে পারে তবে যাদের হাঁসের ডিমে কোনো সমস্যা নেই এবং কিছুটা বেশি দাম দিয়েও কেনার সামর্থ্য রয়েছে তারা হাঁসের ডিম খেতে পারেন আর মুরগির ডিম রয়েছে মাঝামাঝি পর্যায়ে আর নিশ্চয়ই উপরের আলোচনা হতে আমরা আমাদের নানা প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছি যদি কোনো প্রশ্ন থাকে তা কমেন্ট করে জানাতে পারেন তবে শুধু খেলেই সকল স্বাস্থ্য উপকারিতাগুলো পাওয়া সম্ভব হয় না এবং কাজেও লাগে না খাদ্যের অপকারিতাগুলো দূর করতে তাই আমাদের দৈনিক কিছু কায়িক পরিশ্রম বা ব্যায়াম করতে হয় কিভাবে এবং কেন এই ব্যায়াম আপনি করবেন তা জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা উপকারী তথ্য রেসিপি ঐতিহাসিক স্থান প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এ সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন।